যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ বললেন। আবার নবীজি বললেন, বাবানে মাফতুহানে মিনান নার, মা বাবার সঙ্গে যারা নাফরমানি করবি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেবে। সাহাবীদের মাঝে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই হাদিসখানা পড়লেন, সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, মা বাপ যদি সন্তানের হককে নষ্ট করে, এরপরও যদি মা বাবার অবাধ্যচরণ করার কারণে সন্তানকে জাহান্নামে যেতে হবে নাকি নবী? আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিন তিনবার বললেন, সাহাবীরা শোনো, ওয়াইন জালামাহু, যদিও মা বাপ সন্তানের উপর জুলুম করে, ওয়াইন জালামাহু, যদিও মা বাপ সন্তানের হককে নষ্ট করে, ওয়াইন জালামাহু, যদিও মা বাপ সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে একেবারে বিতাড়িত করে বঞ্চিত করে দেয়, এরপরও পিতামাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তানের কোনো নালিশ চলবে না। এরপরও মা বাপ যদি সন্তানের হককে একেবারে না দেয়, ঘাড় ধরে গলা ধাক্কা দিয়ে যদি বাড়ি থেকে বের করে দেয়, এরপরও পিতামাতার অবাধ্যচরণ করার কারণে ওই সন্তানকে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা বাপ যদি হক আদায় না করে কিয়ামতের ময়দানে মা বাপকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাট আমরা যদি মা যদি বেনামাজি হয়, বেরোজাদার হয়, এমনকি মা যদি ব্যবসাও হয়, তবু মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো নালিশ চলবে না, কোনো নালিশ চলবে না, ঠিক কিনা বলেন? আজকাল তো দেখা যায় কয়েক ভাই হয়ে গেলে মা বাবার নামে এলাকায় বিচার ডাকে, আছে না নাই বলেন? এ ধরনের কুলাঙ্গার আছে না নাই যে ভাই একটু বিচার করে দিয়ে যান, আমার বিবির সাথে মায়ের মিলে না, সংসারে শান্তি নাই, মা বাবার নামে বীর বিচার ডাকে। আল্লাহর কসম, তোমার সংসারে কোনোদিন শান্তি আসবে না আমার ভাইয়েরা। এই জন্য পাকিস্তানের একটা ঘটনা, মা যে কেমন মা মুসলমান, ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবে। তারেক জামিল সাহেব উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, এক মা এক মেয়ে বিবাহ হওয়ার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মাস পরে তাকে একটা সন্তান দান করলেন। এরপরে তিনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামীর মৃত্যু হয়ে গেল, কিন্তু সন্তান, ছোট্ট সন্তান, মা চিন্তা করলেন, এখন যদি আমি বিবাহ বসি তাহলে তো পরের ঘরের স্বামী সন্তানের দিকে, সন্তানকে আগের ঘরের সন্তানকে অবহেলা করে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকিয়ে মুসলমান মা সারাটা জীবন বিধবাকে সে বরণ করে নিল। মা মনের ভিতরে বুক ভরা আশা, সন্তান একদিন বড় হবে, এই সন্তানকে বিয়ে করাবো, সন্তানের বউ আমার ছেলের বউ আমার সঙ্গে, আমার যেহেতু কোনো মেয়ে নাই, এই ছেলের বউটা আমার খেদমত করবে, মেয়ের মতো আমার কাছে থাকবে। কিন্তু মুসলমান ধীরে ধীরে সন্তান বড় হবার পর সন্তানকে যখন বিয়ে করানো হলো, ওনার কপালে দুঃখের কালো ছায়া মুসলমান নেমে আস। মাঝে মধ্যে ছেলের বউয়ের সাথে মায়ের ঝগড়া হয়, মাঝে মধ্যেই ঝগড়া, একদিন সন্তান সারাদিন কৃষকের কাজ করে, চাষা ভুষা মানুষ, বাহির থেকে কাজ করে এসে দেখে মায়ের সাথে বউয়ের ঝগড়া, স্ত্রীর ঝগড়া, সন্তান মুসলমান সহ্য করতে পারে নাই, মায়ের গায়ে আঘাত করতে আরম্ভ করেছে, বৃদ্ধা মায়ের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে। মা বলে, সন্তান রে, এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করো, আমার কোনো ভুল নাই, আমার কোনো অপরাধ নাই, তোমার স্ত্রী প্রায় আমার সঙ্গে ঝগড়া করে, আমাকে ভালো মতো খাবারও দিতে চায় না। মুসলমান সন্তান মাকে আঘাত করছে, বউকে সামান্য একটু বকা জোকা দিছে, বউ চলে গেছে রাগ করে বাবার বাড়ি, এক দুই মাস হয়ে যায় ছেলের তো ভালো লাগে না, বউকে আনার জন্য চলে গেছেন শ্বশুরালয়ে, শ্বশুর বাড়ি। বলে, বিবি রে, তোমাকে ছাড়া
আমি বাঁচতে পারবো না, আমার সংসার চলবে না, তাড়াতাড়ি করে চলো আমার বাড়িতে, তোমাকে যেতে হবে নেওয়ার জন্য আসছি। বিবি বলে, না না, তোমার সঙ্গে কোনোদিন সংসার আমি করব না, তোমার বাড়িতে কোনোদিন আমি যাব না, তবে কন্ডিশন আছে, শর্ত হলো একটা, তুমি যদি তোমার মাকে নিজ হাতে হত্যা করতে পারো, নিজ হাতে মেরে ফেলতে পারো, কথা দিলাম তোমার সঙ্গে আমি বাকি জীবন কাটাবো, সংসার করব। জোরে জোরে পড়েন মুসলমান, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা যখন বলা হলো, এই কথা বলবার পর এবার জালেম সন্তান বলে উঠলো বিবিরে, আমি যদি আমার মাকে মেরে ফেলি, এই কথা যদি পুলিশ জানতে পারে তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে, আমার মাকেও আমি হারাইলাম, তোমার সঙ্গে আমি থাকতে পারলাম না, সবই তো হারাইলাম, সুতরাং এই কাজ তো আমি করতে পারি না। বিবি বলে, স্বামী আমার, তোমাকে একটা পরামর্শ আমি দিতে পারি, আমার পরামর্শ মতো তুমি কাজ করবে, তাহলে তুমি যে তোমার মাকে মারছো পৃথিবীর কোনো মানুষ জানবে না। বলে, কি পরামর্শ? বিবি বলে, দেয় স্বামী আমার, আপনি যখন এখন বাড়িতে যাবেন, বাজার থেকে কিছু ফলমূল নিয়ে আপনার বাড়িতে যাবেন, আপনার মায়ের মুখে নিজ হাতে খাবার আপনি তুলে দেবেন, রাতের বেলা সলে বলে কৌশলে আপনার মাকে নিয়ে আপনি আখ্যাতে যাবেন, কুশুল খেতে যাবেন, যেই মাত্র আপনার মা আখের বোঝা তুলে দেওয়ার জন্য মাথাটা নিচের দিকে নোয়াইবে, অমনে হাতের কোদাল দিয়ে আপনার মায়ের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিবেন। জোরে বলেন, নাউজুবিল্লাহ। জালেম স্ত্রীর পরামর্শ শুনে নিষ্ঠুর সন্তান চলে যায় বাজারে, কিছু ফলমূল ক্রয় করে বাড়ির দিকে রওনা করছে। ভাইরা আমার, গভীর রাত, ঘরের দরজায় গিয়ে নক করছে, মা আমি আসছি। মা ভয় পেয়ে গেছে, আজকেও বুঝি সন্তান আমার উপর আঘাত করবে। মা ঘরের ভিতর থেকে চিৎকার মেরে বলে, সন্তান আমার বাবা রে, কোনোদিন এই গ্রামে আমি আর থাকবো না, এই দেশ ছেড়ে আমি চলে যাবো রে বাবা, আমার বিদ্যা হাড্ডি আর সহ্য করতে পারে না, তুই আর আমার গায়ে আঘাত করিস না, সকালটা হতে দে, এই চেহারা আর কোনোদিন তোকে আমি দেখাবো না রে বাবা। সন্তান বলে, না না মা, তোমাকে মারার জন্য আমি আসি নাই, এই কথা বলে ঘরের দরজায় নক করতেছে। সন্তান বলে, মা আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। মা আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা, আমার সন্তান এখন তার ভুল বুঝেছে। মা মুসলমান দরজাটা খুলে দিছে, সন্তান ঘরের ভিতরে ঢুকে নিজ হাতে ফল মূলগুলো খুলে খুলে কমলাগুলো সিলিয়ে সিলিয়ে মায়ের মুখে তুলে দিচ্ছে। মা এতটাই খুশি, সঙ্গে সঙ্গে মা জরুরি কাপড়ের আসল তুলে ধরছে আল্লাহ তাআলার দরবারে, রাব্বুল আলামিন আমার সন্তান ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে মাফ করে দিও, তার সাংসারিক জীবনে আল্লাহ তুমি উন্নতি দান করে দিও। কিন্তু মায়ের দোয়া এত কিছু বলার পরেও সন্তানের অন্তরের ভিতরে মুসলমান দয়ার উদ্রেক হয় না। সন্তান বলে, মা গো, ও মা, আসল কথা হলো, আগামীকাল সকালবেলা তুমি যদি আমাকে আখ কাটতে সাহায্য করো, অনেক টাকা সকালে সকালে বাজারে যদি বিক্রি করতে পারি, অনেক টাকা লাভবান হব, প্রতিদিন তোমার জন্য কমলা আনতে পারবো, আপেল আর আঙ্গুর আনতে পারবো। মা বলে, সন্তান রে, আমি আপেল আঙ্গুর চাই না, শুধুমাত্র তোর বাড়িতে থাকতে দিবি, আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবি, আমাকে মা বলে ডাক দিবি, এতেই আমার মনটা শান্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, মা এত কিছু বলে সন্তানের অন্তরের ভিতরে পাষাণ হৃদয়ে দয়ার উদ্রেক হয় না। মা বলে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোর সঙ্গে আখ কাটতে সাহায্য করব। রাত তিনটা বাজে, ওই রাত্রে আর মার ঘুম আসে নাই, সন্তান আমার ভালো হয়ে গেছে। রাত তিনটা বাজে উঠে
সন্তানের ঘরের দরজায় নক করে, বাবা তুই না বলছি সকালবেলা আখ কাটতে যাবি? মায়ের আওয়াজ শুনে সন্তানের ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি করে দরজা খুলে মার ছেলে দুইজন মিলে চলছে মুসলমান আখ খেতে। আখ কাটতে কাটতে এক পর্যায়ে বুঝা তুলে দেওয়ার জন্য মা যেই মাত্র মাথা নিচের দিকে নোয়াইছে, স্ত্রীর প্রাণ অনুযায়ী এবার সন্তান মুসলমান হাতে একটা কুদাল নিয়েছে মাকে মারার জন্য। বন্ধুগণ আমার, মা কোনোভাবে যেন বিষয়টা টের পেয়ে গেছে, বাসাও আল্লাহ বলে চিৎকার মেরে দৌড়াতে আরম্ভ করছে। গভীর রাত, রাত তিনটার সময়, তখনও মুসলমান অন্ধকার, আখ খেতের চিপা দিয়ে দৌড়ায়। অনেক দূর যাবার পরে মায়ের মনে টেনশন, দেখি এখনো কি আমার সন্তান আমার পিছনে পিছনে আসতেছে নাকি। কিছুক্ষণ আগে যেই সন্তানকে, যেই সন্তান মাকে ধাওয়া করছে, সেই সন্তানের জন্য মার কেমন দরদ ভাই। পিছন ফিরে তাকায় দেখে সন্তান নাই, কোথায় গেল আমার সন্তান? মা আবার পিছনের দিকে ব্যাক করল, এসে দেখে ভাইয়েরা আমার যেই জায়গায় সন্তান মাকে মারার জন্য হাতের ভিতরে কুদাল নিয়েছিল সেই জায়গায় সন্তান কুদাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার দেহটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, ধীরে ধীরে কিসের আকর্ষণ যেন সন্তান শুধুমাত্র নিচের দিকে চলে যাচ্ছে। ততক্ষণে কোমর পর্যন্ত জমিন তাকে গ্রাস করে ফেলেছে। কিছুক্ষণ আগে যেই মাকে মারার জন্য সন্তান উদ্ধত হয়েছিল, এখন সেই মা সন্তান কি মাটি থেকে তোলার জন্য চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে দিয়েছে। গ্রামের মানুষ ডাকতে আরম্ভ করলো, কে তোমরা, কোথায় আসো, তাড়াতাড়ি করে আসো, আমার সন্তানের যেন কি হলো, সে যেন নিচের দিকে চলে যায়। গ্রামের মানুষ আসতে আসতে সকলে মুসলমান, গর্দান পর্যন্ত জমিন তাকে গ্রাস করে ফেলেছে এই সন্তানের। সকলে মিলে চেষ্টা করে টানার জন্য, না না, কিসের আকর্ষণে যেন সন্তান নিচের দিকে চলে যায়। এক পর্যায়ে গ্রামের সমস্ত মানুষ ব্যর্থ হলো, ভাইরা আমার সন্তানকে আর তুলতে সক্ষম হলো না। 20 থেকে 25 ফুট সেখানে খনন করা হলো, কিন্তু সন্তানের কোনো হদিস খুঁজে পাওয়া গেল। এজন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু যুনুবি ইগফিরুল্লাহু তাআলা মিনহা মা শা ইল্লা উকুকুল ওয়ালিদাইন, প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইচ্ছা মাফ করে দিতে পারেন, কিন্তু মা বাবার সঙ্গে যদি কেউ নাফরমানি করে এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেন, ঠিক না বলেন? ভাইরা আমার, সন্তান যখন বিদেশ থাকে, বিবি বাদশা ভাই বোনেরা এক একজন এক এক বায়না করে বসে থাকে, ঠিক কিনা বলেন? বউ বলে দেয় আনতে হবে গয়না কয়েক ভুঁড়ি, না আনিলে তোমার সাথে 5 বছরের আড়ি, ঠিক কিনা বলেন? ভাই বলে দেয় গড়ি পাঠাও, বোন বলে দেয় চুড়ি, তাড়াতাড়ি টাকা পাঠাও আদেশ দাদি বুড়ি। আর মা কি বলে শুনবেন? মা বলে রে খুকা আমার নিবি 1000 সুম, তোর চিন্তায় রাতের বেলা হয় নাই আমার ঘুম, দেহের দিকে নজর দিবি সময় মতো খাবি, মায়ের কোলে আসবি ফিরে ছুটি যখন পাবি, খুকাই আমি চাই না কিছু নেই কো টাকার ভুক, তুই যদি ভালো থাকিস এতেই মায়ের সুখ, ঠিক কিনা বলেন? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না, ঠিক কিনা বলেন? কিসের রাজ্য, কিসের সুখ, কিসের বৃন্দাবন, মক্কা আর মাদিনা কিসের মা বরধন, মা বরধন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কথা আমাদের সকলের সিনার ভিতরে মানকুশ করে দিন। সকলে বলুন আমিন।